স্মার্ট সেন্সর, এটা মডেল নাম্বার হচ্ছে AS847। আমরা এখন দেখবো এটা কীভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে চালাতে হয়। প্রথমে বক্সটা খুললাম, এই বক্সের ভিতরে এটা থাকে, এই বক্সটা ওপেন করলাম। এটা ম্যানুয়াল, এটা হচ্ছে মেন মিটারটা, এটা ব্যাটারি সেন্সর, এটা হচ্ছে হিউমিডিটি আর টেম্পারেচার মাপার জন্য, এটা হচ্ছে টেম্পারেচার মাপার জন্য। ব্যাটারিটা প্রথমে সেট করব, প্লাস মাইনাসটা ঠিক মতো দেখে লাগাতে হবে, এটা মাইনাস এটা প্লাস। লাগিয়ে নিলাম ব্যাটারি, কভারটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে পাওয়ার অফ অন অফ অন, এটা আমি অন করে দেখাচ্ছি। এই পাওয়ার অন হলো, এই পাওয়ার অফ হলো। এটা আমি লাগাবো এখন এটার সাথে, দেখুন আপনারা ভালো মতো। তারপর আমরা মেশিনটা অন করলাম, দেখুন মেশিনটা অন হলো এবং এখানে 24.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শো করছে এবং হিউমিডিটি 50.7% শো করছে। আমি ইচ্ছা করলে এটা টেম্পারেচারটা সেলসিয়াস বা ফারেনহাইটে চেঞ্জ করতে পারবো এখান থেকে, দেখুন আপনারা। এটা দিয়ে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট চেঞ্জ করতে পারবো। এটা টেম্পারেচার ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, টেম্পারেচার ম্যাক্সিমাম কত মিনিমাম কত এটা দিয়ে শো করবে। টেম্পারেচার হোল্ড করবো এটা দিয়ে, লাইট আমার ভেতরে লাইট জ্বালাবো এবং লাইট অফ করতে পারবো। এটা হচ্ছে হিউমিডিটি হোল্ড করার জন্য আর হিউমিডিটি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম শো করার জন্য। আমি কত হিউমিডিটি মাপলাম, এটা ম্যাক্সিমাম কত হলো এবং মিনিমাম কত হলো এটা শো করবে এটা দিয়ে। টেম্পারেচার কত শো হাই হলো এবং কত লো হলো, মানে ম্যাক্সিমাম কত হলো মিনিমাম কত হলো এটা শো করবে এটা দিয়ে। আর হোল্ড করার জন্য হিউমিডিটির জন্য এটা ইউজ করবো, টেম্পারেচার জন্য এটা ইউজ করবো। তো দেখুন আমরা এখন মাপি যে কোনো জায়গাতে, আপনি যখন টেম্পারেচার মাপেন এই জিনিসটা জাস্ট তার সংস্পর্শে নিয়ে আসবেন, সে অটোমেটিক টেম্পারেচার এবং হিউমিডিটি চেঞ্জ হবে। আর যখন আপনি শুধুমাত্র টেম্পারেচার মাপেন তখন শুধুমাত্র এটা এটা দিলেই হবে। দেখুন দেখুন সেন্সর ছাড়া দুটোই ইয়ার দেখাচ্ছে। আমি লাগিয়ে নিলাম এখানে, এখন শুধু আমার টেম্পারেচার শুরু। এই ক্যাবেলের মাথাটা আমি খুলে দেখাচ্ছি, এই ক্যাবেলের মাথাটা যেখানে রাখবো ওই জায়গার টেম্পারেচার কি এখানে তার শো করবে। এটা দিয়ে হিউমিডিটি মাপা যাবে না, শুধুমাত্র টেম্পারেচার মাপা যাবে। আর যদি আমি হিউমিডিটি সহ মাপতে চাই অবশ্যই আমাকে এটা ইউজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।